2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের বরাদ্দ বেড়েছে। তবে সুখবর নেই কৃষি ক্ষেত্রের কারিগর কৃষকের জন্য। কমানো হয়েছে ভর্তুকি, নেই ক্রমবর্ধমান সার, সেচ ও কৃষি উপকরণের দাম কমানোর কোনো উদ্যোগ। কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও নেই কোনো বরাদ্দ। কৃষিপণ্য রপ্তানি ও প্রক্রিয়াজাত খাতের জন্য তেমন কোনো সুবিধা রাখা হয়নি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন এবারও কৃষি খাতের বাজেট গতানুগতিক, কৃষক ও কৃষি খাতের স্বার্থ রক্ষায় নতুন কিছু নেই। প্রস্তাবিত বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে 2024-25 অর্থ বছরে 38,259 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থ বছরে বরাদ্দ ছিল 35,880 কোটি টাকা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।